ওইখানে গঙ্গা আরতি হয়। আমরা এখন চলে এসেছি হরকি পৌড়িতে। তো আমাদের ট্রেনটা একটু লেট হওয়ার জন্য অনেকটা দেরি হলো আসতে। আর একবার আমাদের ভয়ঙ্কর একটা বিপদ হয়েছে কি, আমাদের জুতোটা ছিঁড়ে গেছে। তো একটা জুতো কেনা হলো, তারপর আমরা আসলাম। এরপর একটু গঙ্গার ধারে থাকবো, থাকার পর এখানে দুটো জায়গায় যাব, দুটো জায়গায় যাবো এই অর্থে খাবো। এখানে দুটো দাদা বৌদির হোটেল আছে, তা প্রথমটা আছে গঙ্গার ধারে এখানে, আর একটা স্টেশনের ধারে। অনেকগুলো হোটেল আছে, আগেও খেয়েছিলাম, তো চলুন খাওয়া যাক। হ্যাঁ, এটার পরে হবে, এটার পরে হবে। আবার দিচ্ছি, এখানে আরো একবার এসেছিলাম, তো এটা একটা আমরা নতুন এক্সপিরিয়েন্স বৃষ্টির মধ্যে, যেহেতু কেদারনাথ যাত্রা বন্ধ হয়েছে অনেক লোক এসছে এখানে। দাদা বৌদির হোটেলের এখানে চলে এসেছি। আগে একটা হোটেল বানিয়েছিলাম দাদা বৌদির হোটেল, যেটা ভেতরে ছিল বাজারের ভেতরে গঙ্গার ধার যেখানে হয়, আর এটা এখানে আছে, এটা পুরো স্টেশনের কাছে। তো এই একটা দাদা বৌদির হোটেল আছে, এটা মেবি সব থেকে পুরোনো, ইয়ে বালা সবচেয়ে পুরানো হ্যাঁ, বিলকুল আসলি বালা না, ইয়ে বালি তো। হ্যাঁ, ওকে। এটা কি আসল দাদা বৌদি? এটাই আসল দাদা বৌদি। কত সালের এটা? এটা 1939 এস্টাবলিশ। আমাদের একটা ব্রাঞ্চ আছে বিষ্ণুঘাটে, ভোলাগিরি ধর্মশালার জাস্ট অপোজিটে। দ্যাট ইজ দ্য মেন দাদা বৌদি হোটেল। বলায় মুখার্জি মানিক বৌদি দ্বারা প্রতিষ্ঠিত। বলায় মুখার্জি ছবি হইল সামনে। থ্যাংক ইউ। আলু ভাজা আছে নাকি? আসছে দাদা।
100 টাকার যে তালিটা আছে তাতে ছিল পাপড় ঘি আলু ভাজা বেগুন ভাজা ডাল পনিরের তরকারি আলু পোস্ত আলু পোস্ত আলু পোস্ত আর সালাদ চাটনি মিষ্টি দেবে কিনা জানি না একটা পায়েস দিয়েছে আলু পটল সরি এটা দই আছে দইয়ের চুল আছে আলু পটলের তরকারি হ্যাঁ আলু পটলের তরকারি এটা বলেছি চালটা ভালো অবাক ব্যাপার হচ্ছে আলু পোস্ত দিচ্ছে এটা একটা বড় ব্যাপার এখানে আলু পোস্ত দিচ্ছে এটা বিশাল ব্যাপার জানি না এখানে পোস্তর দাম কত আলু পোস্ত কেমন হয়েছে আমাদের কাছে আলু পোস্ত স্বপ্নের ব্যাপার আমাদের কাছে কেন আপা মোর বাঙালি যারা আলু পোস্ত খেতে ভালোবাসে তাদের কাছে আলু পোস্তটা এখন স্বপ্নের মতো তো আলু পোস্ত আমরা আমার নিলাম তিনবার কেউ গালাগাল দেবেন না তো আমাদের খাওয়া হয়ে গেল দাদা বৌদির দোকানে তো এখানে কি প্রবলেম হয়েছিল তো আমরা খেলাম ভালো খেলাম তৃপ্তি করে খেলাম তো এবার হোটেলের দিকে যাচ্ছি কালকে রানীক্ষেতের দিকে বেরোবো ইপাস আমি অলরেডি করে নিয়েছি 6:30 সময় ড্রাইভার আসবে তো বেরোবো আগে আমাদের সঙ্গে থাকুন আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি